হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন সন্ধ্যে হতে চলেছে আর আগের ভিডিওতে তোমাদের তো বললামই আমি এক জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা এখনই বলবো না তোমরা দেখতে পাবে তবে দিনের বেলায় গেলে অনেক কিছু তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম আমার ইচ্ছে ছিল অনেক কিছু দেখানোর কিন্তু যেতে যেতে অনেক লেট হয়ে গেল কারণ অনেকে মিলে যাচ্ছি তো তো সবাই রেডি হচ্ছে কারো কাজ থাকে বাড়ির সব কিছু করতে করতে অনেক মানে বুঝতেই তো পারো অনেকে মেলে গেলে একটু লেট হয় তো সেই জন্য সন্ধ্যে হয়ে গেল আর এখন আমরা রেডি হয়ে গেছি দেখো কোয়েল রেডি হয়ে গেছে আর এই যে দেখো রেডি হয়ে গেছে তো আমরা রেডি হয়ে গেছি আর ওর বাবাকেও নিয়ে যাচ্ছি ওর বাবা তো যেতে চাইছিল না তো নিয়ে যাচ্ছি কারণ কোয়েলের রাত্রে পড়া আছে সেই এক তারিখ থেকে মানে এই মাস শেষের দিকে এখনো কিন্তু পড়া শুরু করেনি এর আগে পড়তে চেয়েছিলো মঙ্গলবারে সেদিন তো বৃষ্টি হলো স্যার আসতে নি আসতে পারেনি তার আগের দিন আবার আমার লেট হয়ে গেছিলো মায়ের বাড়ি গেছিলাম তো সেদিনও আসতে পারেনি মানে এসছিল পড়তে পারেনি লেট হয়ে গেছিলো এই করে করে পড়াই হচ্ছে না আর আজকেও পড়া আছে আজকে জানি না কি হবে পড়াটা হবে কি না আজকেও তো তাও তাড়াহুড়ো করে দেখি আসতে পারি কি না ওর বাবাকে নিয়ে যাচ্ছি ওই জন্য সঙ্গে করে নাহলে ওর বাবা আর ওকে পাঠিয়ে দেবো আমরা একটু পরে আসবো তো সেই জন্যই আমি একটু বুদ্ধি করে বাবাকে নিয়ে যাচ্ছি ওর বাবার এমনিতে কালকে বাইরে যাওয়া আছে অনেক কাজ আছে তো যেতে চাচ্ছিলো না তবুও নিয়ে যাই তো যাই হোক অনেক বক বক করে ফেললাম এখন সব কিছু বলে শেষ করলে হবে না তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করার আছে তো ওখানে যাই গিয়ে তারপর তোমাদের সঙ্গে সব শেয়ার করছি তাহলে চলো আমার সঙ্গে দেখো আমরা চলে এসেছি যেখানটায় আমাদের যাওয়ার কথা ছিল আর দেখো কোয়েল আমার কাকিমার মেয়ে এরা সবাই নাচে ব্যস্ত তো খুব সুন্দর করে নাচ করছে আর ডিজে চলছে কিন্তু অনবরত তো সেই জন্য আমি তোমাদেরকে ভয়েস করে সব বলে দিচ্ছি আমার দুঃখের বিষয় আর আমার বর দেখো মিষ্টির প্যাকেট নিয়ে ঢুকে যাচ্ছে ভেতরে আমাদের আসতে একটু লেট হলো কারণ আমরা আমার বর গাড়িতে একটু তেল ভরলো আর মিষ্টি কিনে নিয়ে তারপরে আমরা আসলাম সেই জন্য আমাদের একটু দেরি হলো আর কোয়েলরা আগেই চলে এসেছে টোটোতে করে তো ওখান থেকে চলে আসলাম দেখো আমার কাকিমার জ্যাঠার বাড়ি আর এইটাই পুজোটা হয়েছে আমার কাকিমারা জ্যাঠারা সবাই একসঙ্গে কিন্তু পুজোটা করেছে আর পুজোটা হয়েছে জেঠুর বাড়ি আর খাওয়া দাওয়া হচ্ছে কাকিমার বাড়ি তো দেখো ঠাকুরটা কি সুন্দর হয়েছে তো প্রথমেই এসে আমরা প্রণাম করে নিচ্ছি খুবই সুন্দর আর অনেকটা বড় ঠাকুরটা দেখে একদম মনটা জুড়িয়ে যাচ্ছে ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে তো প্রণাম করে নিচ্ছি আমরা ওরা যেহেতু আগে এসেছে ওদের প্রণাম পর্ব শেষ হয়ে গেছে আর আমরা এখন এসেছি তো ওই যে বয়স্ক করে লোকটা দেখা যাচ্ছে ওটা কিন্তু আমার কাকিমার বাবা উনি আমাদেরকে সব দেখাচ্ছে আর প্রণাম টনাম করে নিলাম এবারে কিন্তু আমাদেরকে একটু প্রসাদ দিল তো প্রসাদটা খেয়ে নিলাম আর এই যে দেখো পায়েলরা তো আগে চলে এসছে এই যে পায়েল বসে আছে আর বলছে মা তোমাকে খুব সুন্দর দেখা যাচ্ছে তো আমি বললাম সে যে তো আসতেই হবে তো সেটাইও মাথা নাড়ালো আর এই যে দেখো মেঘা মানে আমার বোন ও বেশ সুন্দর করে সেজে গুজে বসে আছে সুন্দর দেখা যাচ্ছে আর ওই যে ওটা ওটাও কিন্তু আমার একটা বোন তো এই যে দেখো এখানটায় লাইটিংটা এত সুন্দর করেছে মানে ছবিগুলো খুব সুন্দর উঠছে সেই জন্য আমি আর পায়ে সেলফি তুলে নিচ্ছি মানে সেলফিটা এত সুন্দর আসছে তো সেই জন্য আমি কয়েকটা ছবি তুলে নিলাম আর এই যে দেখো আমার কাকিমার জেঠুর ঘর তো এই যে দেখো ওই যে ওই ওইগুলো ওগুলো কিন্তু আমার মাসি মামি এরা সব টোটোতে করে আগে চলে এসছে আর ওরা বলছে যে তুই কখন এলি না এলি তো তোমাদেরকে কিছুই শোনাতে পারছি না কারণ অনবরত ডিজে বাচ্ছে সেই জন্য বাধ্য হয়ে আমাকে ভয় যে সব বলে দিতে হচ্ছে আর দেখো এরা আগে এসছে সেই জন্য এদেরকে নাড়ু মুয়া মুরকি সব খেতে দিয়েছে ওরা খাচ্ছে বসে আর ওই যে দেখো দুটো লোক ওই দুটো কিন্তু এই যে এই যে আমার কাকিমার জেঠিমা এটা ওই জেঠিমারই জামাই দুটো ওরাও খাচ্ছে আর আমার বরকে বলছে তুমিও ভেতরে আসো লজ্জা পাচ্ছ কেন সেই জন্য আমার বরও চলে আসলো ভেতরে আর এই যে দেখো আমার বরকে খেতে দিচ্ছে আমার কাকিমার এটা একটা দিদি হয় তো খেতে দিচ্ছে তো আমার বর তো এই যে কিছু খাবে না তো একটা নাড়ু তুলে নিল আর আমিও একটা নাড়ু তুলে নিলাম তো এই তো আর কিছুই খেলাম না তো এই যে বলছে বসো খেতে হয় বসতে হয় তো আমার বরের সাথে খুব ইয়ার কি করে এরা তো সেগুলো কিছুই তোমাদেরকে শোনাতে পারছি না আর যাই হোক এই যে দেখো বাড়িটা এরকম দেখাচ্ছে অন্ধকারে তোমাদের কিছুই দেখাতে পারছি না দিনের বেলায় আসলে এত সুন্দর দৃশ্য আমার দেখানোর খুব ইচ্ছে ছিল কিন্তু কিছুই দেখাতে পারছি না এখন যাই হোক রাত্রে লাইটিং আর ঠাকুরটা তোমাদেরকে আরেকটু দেখাই তো যাই হোক এবারে আমরা মোয়া খেয়ে দে বেরিয়ে পড়লাম আর দেখো এই যে এইখানে এরা সব কি করছে বলো তো বোম ফাটাচ্ছে মনে হচ্ছে যেন কালী পুজো চলে এসছে অনেক বোম নিয়ে এসছে আর অনেক বোম নিয়ে এসে এই যে আমার কাকার ছেলে এটা আর এই যে কাকার মেয়েটা আর তো বাদ বাকি আছি আর কাকা ওই যে বসে যে ছেলেটা ওটা আমার কাকা হয় তো এরা সবাই মিলে বোম ফাটাচ্ছে আর খুব মজা করছে আর পাশেই তো ডিজে চলছে তো যাই হোক এই যে নাচানাচি করছে বোম ফাটাচ্ছে এগুলোই হচ্ছে খুবই মজা করছে আর কোয়েলও কিন্তু এদের মধ্যে আছে দেখো ডিজের কত লাইটিং তো এই যে সবাই বোম ফাটাচ্ছে তো বোম ফাটাতে খুবই ভালো লাগে আমার তো খুব ভয় লাগে আমি ফাটাতে চাই না কিন্তু কোয়েলের আবার খুব সাহস কোয়েল ফাটাবে তো আমরা ঘুরে টুরে এবারে আবার চলে যাচ্ছি কাকিমার ঘরে তো কাকিমা বললো আমাদের বাড়ি এসো ঘরে বসো তো সেই জন্য আমরা সবাই মিলে ঘরে গিয়ে বসছি মানে প্রথমে এসে চলে গিয়েছিলাম কাকিমার জেঠুর বাড়ি তো সেখান থেকে ঘুরে এসে এবার কাকিমার ঘরে গিয়ে বসছি আর এখন কিন্তু খুব একটা বেলা হয়নি সন্ধ্যেবেলা সেই জন্য খুব একটা ভিড় এখনও হয়নি তো দেখো আমরা যে ঘরে চলে আসলাম এটা কাকিমার বাবার বাড়ির ঘর আর মেঘা দেখো একটু সাজুগুজু করে নিচ্ছে আবার আর এই যে আমার কাকিমা দেখো দেখা যাচ্ছে এই যে শাড়ি পরে কমলা রঙের ব্লাউজ তো এটা আমার কাকিমা তোমরা তো চেনোই তো আবার করে দেখিয়ে দিচ্ছি আর এরা সবাই দেখো বসে আছে তো সবাই বসে খুব মজা করছে আর আমি ওদের কথাগুলো তোমাদের কিচ্ছু শোনাতে পারছি না যেহেতু গান চলছে তো আমি বলে দিচ্ছি সেই জন্য খুব আমরা হাসাহাসি আর কি এগুলো করছি আর এবারে দেখো কাকিমারা আমাদের জন্য আবার মিষ্টি নাড়ু মোয়া সব নিয়ে এসছে তো কি সুন্দর লাগছে যে ওই বাড়িতেও খেতে দিলো এখানেও খেতে দিল বেশ আপ্যায়ন ওরা এত সুন্দর করে মানে মন প্রাণ ভরে যায় তো এই যে দেখো আমি একটা কিন্তু সন্দেশ তুলে নিলাম মানে নারকেলের সন্দেশ আর এরা সবাই খাচ্ছে তো কেউই গোটাটা খাচ্ছে না সবাই একটা দুটো করে তুলে নিচ্ছে কারণ ওই বাড়ির থেকে সবাই খেয়ে এসছে সেই জন্যে আর খাচ্ছে না আর মেঘা আবার এই ফাঁকে সেলফি তুলে নিচ্ছে মানে অনেকে সবাই মিলে আছে তো সেই জন্য সেলফি তুলছে আর আমি বলছি দেখো এই যে খাচ্ছি আমি তো সেটাই বলছি এবারে আমরা দেখো বাইরে চলে এসেছি তো বাইরে যেখানটায় খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে তো সেখানে চলে এসেছি এসে সবাই গোল করে বসে আছে তো সেখানে গল্প হচ্ছে আড্ডা হচ্ছে খুব সুন্দর মানে ওদের বাড়ির লোকও আছে আমরাও আছি তো সবাই মিলে বেশ সুন্দর আড্ডা হচ্ছে আর এদিকে দেখো বোম ফাটানোর তো হিডিক লেগে গেছে একদম কে কার আগে বোম ফাটাবে মানে লঙ্কা বোম নিয়ে সবাই কারা কারি শুরু করে দিয়েছে ও বলছে আমাকে দাও ও বলছে আমাকে দাও আর আমার কাকা কি করছে সব বোমগুলোকে সাপ্লাই করছে একজন একজন করে আসছে আর সবাইকে বোম দিচ্ছে আর সবাই গিয়ে একটা একটা করে ফুটিয়ে দিচ্ছে ওখানে বাচ্চাগুলো এসে খুব মজা করছে ওখানে আমার কাকার ছেলে মেয়ে আমার মেয়ে আমার মামার ছেলে তারপরে ওখানকার আর সব বাচ্চারা সব সবাই আছে আর কি খুবই মজা করছে ওরা আর কোয়েল দেখো এই যে কোয়েলও একটা বোমা ফাটিয়ে নিল ও তো খুব ভয় পায় কিন্তু আজকে আবার দেখছি ফাটিয়ে নিল আর এবারে আমরা অনেকক্ষণ বসে আছি তো এবারে আমরা একটু যাচ্ছি পাশের বাড়িতে তো পাশের বাড়িতেও পুজো হয়েছে আর ওটা ওদের রিলেটিভের মধ্যেই পড়ে তো সেই জন্য সবাই বলছে পাশের বাড়ির প্রতিমাটাও একটু দেখে আসি তো পুজো হয়ে গেছে আগেই তো সেই জন্য প্রতিমাটা দেখতে যাচ্ছি আর এই যে দেখো আমিও যাচ্ছি তো তোমাদের সঙ্গে তো কথা বলতে পারছি না সেই জন্য একটু মুখটা দেখিয়ে দিলাম তো এই যে দেখো বাড়ির মধ্যে চলে যাচ্ছি আর কোয়েল আর কথা মানে আমার কাকার মেয়ে ওরা চলে গেল দৌড়ে ওরা তো বোম ফাটাবে সেই জন্য একটু দর্শন করে চলে গেল আর আমরা চলে এসেছি এই যে বাড়িটার মধ্যে দেখো তো আমরা কিন্তু অনেকেই আছি তো সবাই মিলেই চলে এসছি এসে এবার ঠাকুরটাকে দেখছি আর এদিকে ওরাও চেয়ার চেয়ার পেতে রেখেছে কারণ অনেকেই তো আসছে পুজো দেখতে তো সেই জন্য ওরা আগের থেকেই চেয়ার টেয়ার পেতে রেখেছে আর ওদের বাড়িও আগের দিনই পুজো হয়েছে সেই জন্য সব কিছু রেডি করাই আছে তো এই যে দেখো এখানে কিন্তু লক্ষ্মী নারায়ণ দুটো ঠাকুরেরই পুজো হয়েছে তো খুবই সুন্দর এই ঠাকুরটাও অনেকটাই বড় আর খুবই সুন্দর দেখো দেখতে কি সুন্দর লাগছে আর মন্দিরটাও খুব সুন্দর মানে খুবই ভালো লাগছে দেখতে তো আমরা মন প্রাণ ভরে দর্শন করে নিচ্ছি আর ওদের বাড়িটা দেখো হালকা দেখা যাচ্ছে তো এই দেখো কি সুন্দর বাড়িটা আর এখানে এসছি এখানে ওরা প্রসাদ দিচ্ছে মানে কাকিমার ওখানে গেলাম তো ওখানেও প্রসাদ দিল আবার এখানেও ঠাকুরের প্রসাদ মানে আগের দিন পুজো হয়েছে যে মেন পুজোর প্রসাদ সেটাই রেখে দিয়েছে সেটাই সবাই এসছে আর প্রসাদ দিচ্ছে এই সিস্টেমটাও খুব ভালো লাগলো আমার তো সবাই প্রসাদ খেয়ে নিচ্ছে আমিও প্রসাদ খাচ্ছি তো ঠাকুরের মেন প্রসাদ পেয়েছি সেটা ভেবেই আমি খুব খুশি তো সবাই প্রসাদ খাচ্ছে আর ঘুরে ঘুরে দেখছে দেখো তো আরও কয়েকজন চলে আসলো ঠাকুর দেখতে মানে পাশাপাশি তো সেই জন্য বেশ মেলার মতো আর কি ব্যাপারটা আর এই যে দেখো এখানে এসে দেখতে পেলাম এই যে উনুনটা কি সুন্দর উনুনটা একটা উনুনেরই দুটো মুখ আর এই যে দেখো এগুলো উনুনের মতো দেখতে এইখানে কিন্তু ভাতের হাঁড়িটারই রাখে আর এই যে এইটার মধ্যে ভাতের হাঁড়ির মার মার গালে মানে ভাতের ফ্যান গালে তো এবারে দেখো এখানে সবাই মিলে বসে ঠাকুর দর্শন করছে আর এখানেও কিন্তু নিয়ে এসছে তোমার সেই নাড়ু মুয়া মূর্খি এখানেও দিচ্ছে মানে যে এখানেই যাচ্ছি সবাই দিচ্ছে যে দেখো আমি একটা নাড়ু তুলে নিয়েছি সেটাই তোমাদেরকে দেখালাম আমাদের ঠাকুর আসনে উঠার আগে নাড়ু বানানোর আগে আমাদের আমাদের বাড়িতেও তাই দুর্গা ঠাকুর আসনে ওঠার আগেই নাড়ু বানায় আবার লাগলে এবারে শেষে যাওয়ার সময় সবাইকে প্রণাম করে নিচ্ছি তো আমার মেয়েও প্রণাম করলো আর এদিকে আমার বোনও প্রণাম করছে আর তারপরে আমি প্রণাম করেছি কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ ফোনটা তো আমার কাছেই আছে ভিডিও তো আমি করছি তো যাই হোক সব কিছু হয়ে গেল। এবারে আবার আমরা চলে আসছি কাকিমার বাড়িতে তো কাকিমার বাড়িতে চলে এসেছি আর দেখো এখন কিন্তু অনেক ভিড় হয়ে গেছে কারণ সবাই প্রসাদ খেতে আসছে দলে দলে আর এখানে না অনেক লোক নিমন্ত্রিত থাকে মানে প্রচুর লোক নিমন্ত্রিত থাকে গ্রামের প্রায় সবাই তো সবাই চলে আসবে আসবে এখন আর আমরা এখন বলছি আমরা খেতে বসে যাই কারণ অনেকটাই দূর যেতে হবে তো সেই জন্য আমরা দেখো খেতে বসে গেলাম তো এই যে কোয়েল আর পায়েল ওর বাবার সঙ্গে দেখো কোয়েল বাবার সঙ্গে তো বন্ধুর মতো তো বাবার সঙ্গে কি কি যেন বলছে আর এদিকে দেখো পাতাটা তো ধুয়ে আমরা রেডি করে নিচ্ছি কারণ এখনই প্রসাদ দেবে কোয়েল খুব খুশি প্রসাদ খেতে বসলে কোয়েল খুব খুশি হয় মানে এই যে একটা খাওয়া সবাই মিলে বসে সেই জন্য কোয়েল খুব খুশি হয় তো কোয়েল দেখো খিচুড়ি দেখে ওর মনটা খারাপ হয়ে গেছে বলছে আমি ফ্রাই খাবো ফ্রাই ফ্রাইও করেছে কিন্তু প্রথমে তো খিচুড়ি দিচ্ছে প্রথমে তো আর বলা যাবে না যে আমাকে ফ্রাই দাও আর বলা যাবে কাকিমাকে তবুও কী বলো তো লোকের ভিড়ে না বলাটাই ভালো তো আমি বললাম তুই আগে খিচুড়ি খা তারপরে ফ্রাই খাবি আরও শুধু এদিক ওদিক তাকাচ্ছে কখন ফ্রাই দিবে আমাকে তো এই তো আরও সবজি তো খাবেই না তো অল্প অল্প করে খাচ্ছে আর আমরাও দেখো খেতে বসে গেছি আর অনেকেই বসেছে চারদিক থেকে সবার মানে সবাই খেতে বসেছে আমার মা আরও আমাদের পেছনে বসেছে আর সামনে মানে আমরা যারা যারা আসছি সবাই কিন্তু বসে গেছি আর ওইদিকেও সবাই বসেছে আরও অনেক লোক তো এই যে খাচ্ছি আমরা তো খিচুড়িটা খুব গরম সেই জন্য পায়েল একটু নাড়িয়ে দিল আর দেখো এই যে আমিও খাচ্ছি খিচুড়িটা খুবই সুন্দর হয়েছে আমি এই খিচুড়ি খুবই পছন্দ করি এবারে চলে এসছে আমার কাকিমা ফ্রাই দেওয়ার জন্য কোয়েলকে আর দিয়েছে কোয়েলকে মিষ্টি কারণ ও না মিষ্টি ঝাল সব একসঙ্গে মিশিয়ে খায় সেই জন্য ওকে মিষ্টি দিয়েছে তো এই যে ফ্রাই দিচ্ছে এখন সবাইকেই আমি তো ফ্রাই পছন্দ করি না অত সেই জন্য আমি দিতে নিষেধ করছি তবুও কাকিমা জোর করে দিয়ে গেল তো এবারে সব কিছু দিয়ে খাচ্ছি এই যে এটা পনিরের তরকারি করেছে ফুলকপি আলু পনিরের তরকারি আর এটা ফ্রাই আর ওটা ঘাটি আর খিচুড়ি এ তো খাওয়া তো এই সব কিছু মিলিয়ে আমরা এখন খাচ্ছি আর রান্নাগুলো খুবই সুন্দর হয়েছে তো খুবই শান্তি করে খাচ্ছি আর এই যে দেখো চাটনি দিয়েছে এটা কিন্তু জলপাইয়ের চাটনি সেজন্য কালারটা ওরকম হয়েছে আর চাটনিটাও খুবই সুন্দর হয়েছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে চলে এসছি দেখো এখানে এটা আমার কাকিমার মা বসে আছে আর আমার মা বসে পড়েছে তার সাথে সাথে কি করছে দেখো পান বানিয়ে নিচ্ছে তো খাওয়ার পরে পান না খেলে বলে ভালো লাগে না আর পান নিয়ে এসে রেখে দিয়েছে যে যে খাবে খাও তো সেই জন্য আমার মা বসে পড়েছে তো পান বানিয়ে নিচ্ছে আর সবাই খাবে সেজন্য অনেকগুলোই পান বানাতে হবে তো আমার মা পান বানিয়ে নিচ্ছে আর আমাকে দিয়েছে দেখো একটা তো আমি আগে খেয়ে নিই তারপরে সবার কথা মানে আমার পান খেতে খুবই ভাল লাগে হঠাৎ হঠাৎ মানে কোনো অনুষ্ঠানে পান না খেলে কিন্তু ভাল লাগে না সেই জন্য আমি পানটা খেয়ে নিলাম আর একে একে সবাইকেই দেবে তো আমার মা বলছে তোর বরকে একটু দে মানে জামাইকে একটু দে সেই জন্য দিয়ে দিলো তো আমি আবার নিয়েও নিলাম তো এই যে দেখো সবাই বসে আছে পান খাওয়ার জন্য আর বেশ সুন্দর করে পান বানিয়ে দিচ্ছে আমার মা আর খুবই ভালো লাগছে তো সবাই এখন পান টান খেয়ে তারপরে আর একটু বসে তারপর চলে যাবো আর দেরি করা যাবে না অনেকটাই রাত হয়ে গেছে তো সেগুলোই গল্প করছি আমরা কেউ কোয়েলের পড়াটা হলো না আর এই যে দেখো কোন মাঠের মধ্যে এই যে বাচ্চাগুলো চলে গেছে বোম ফাটাতে তো সেটা ভাবলাম তোমাদেরকে একটু দেখাই একদম মাঠের মধ্যে অন্ধকার কিন্তু এবারে আমরা সবাই চলে যাব আর এই যে দেখো লুঙ্গি ড্যান্স দিচ্ছে একটা লোক তো খুব ভালো লাগলো তো আমরা এবারে রেডি যাওয়ার জন্য আমার বর মেয়ে তো উঠে পড়েছে আর এদিকে টোটোতে করে বাদবাকি সবাই উঠে পড়েছে আমিও বরের পেছনে উঠে পড়বো তো এই যে দেখো আমরা চলে যাচ্ছি অনেকটা রাস্তা পার হয়ে গেছি আর এবারে আমরা চলে এসেছি বাড়িতে হ্যালো ফ্রেন্ডস আমরা চলে এসেছি আর এখন ঘড়িতে দেখো কটা বাজে সাড়ে নটা বাজে তো আনন্দ করলাম মজা করলাম আর অনেকদিন বাদে গেলাম আর কোয়েল বোম ফুটালো মানে বোম ফুটিয়েও খুব মজা পেয়েছে আর দিনের বেলায় গেলে তো আরও মজা পেতাম চারদিকের প্রাকৃতিক দৃশ্য দেখে তো সেটা হলো হয়ে উঠলো না তো যাই হোক যেটুকু করেছি আনন্দ তাতেই যথেষ্ট তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আমার সাথে থেকো টাটা